হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কিয়া নামাজ পড়িয়া বাহির হইছেন। মসজিদে নববীতে কি নামাজ পড়ি বাহির হওয়ার বাদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন খেয়াল করব ভাই, এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ও আল্লাহর রাসূল বলে কিতা বলে হো দেখো সামনে দিকে আর আল্লাহর রাসূলের মাথা উঠে গেছে আইন আর দুইজনে দেখুন আল্লাহর রাসূল আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে দেখুন বড় উঁচা লম্বা এক মানুষ আসমানে জমিনে এক মানুষ বুঝাবার আসমান সইলার সইলা রোহ আল্লাহ তো আটি আটি আইতরা উমরে দেখিয়া বড় ডরাইতরা যে উমর খলিফাতুল মুসলিমিন যে উমর রে যে উমর এক রাস্তা বাই যদি মদিনার এক গল্লিবে হামাইছেন আরব গল্লিত শয়তান তাকলে দৌড়াইয়া বাগিয়া হরি গেছে গিয়া ও উমরে দেখিয়া ডরাইতরা আর কইতরা ও আল্লাহর রসুল দেখো খেয়ে আইতরা ও আল্লাহর রসুল দেখো খেয়ে আইতরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চাইন তাই এখন উমর ডরাইও না উমর ডরাইও না এই অল বিশ্বর অল জাহানর যত দিন্নাত কলাসন সারা দিন্নাত কলর এক সর্দার আমার সামনে আইছে বলে আল্লাহর রসুল আমার তো দেখিয়ে বড় ডর করে বলে বিলকুল ডরাইও না দেখতে না দেখতে দেখা যায় এই দিন্নাত আয়া আল্লাহর রসুল আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের সামনে আইয়া পৌঁছে গেছেন ফৌজিয়া আয়া আল্লাহর নবীর সালাম করে না আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ইশারা দেন লগে লগে সামনে বোন আর বোয়ার বাদেও দেখা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাথাটা কি তার মাথা নিচে হয়ে গেছে কোকা সুবহানাল্লাহ যেহেতু যত বড় কার দিন্না তোকা কিন্তু আল্লাহর রসুলের হয়তো বাড়িয়া না ও বিকার করল্লা আর আল্লাহর রসুলে মা ইসবুকা তোমার নাম কিতা আল্লাহ রসুলে তো আগেও জানতেন তেন জিন্নাত করিয়া ও এন উঠিয়া কইছেন আমার নাম আমি হইলাম গিয়া যত জিন্নাত কল আছেন সারা জিন্নাত কলর এক সর্দার আর সারার বড় হইলাম গিয়া আমি বলে কিতা লাগিয়ে আমার কাছে আইছে আমার কাছে কিতা লাগিয়ে আইছে ও জিন্নাতে উঠিয়া খোল আল্লাহ না কিতা লাগি না তোবা অনেক জিকার করছেন যে তোমার বয়স কত কান দুই নম্বর প্রশ্ন করছেন তোমার বয়স কত কান বলে ও আল্লাহর রসুল আমার বয়স আমি কইতে পারি না লা আদ্রি আমি জানি না বলে খেলে বলে আমার বয়স জানি না তবে ওখান জানা আছে বলে কোন খান বলে হযরত আদম আলাইহিসসালামর সন্তান যেই সময় কাবিলে হাবিলকে কাতল করে ও সময় আমি ওনার সামনে আসলাম দূরে করে কক্ষা সুবহানাল্লাহ কত গান বয়স হইব কোন হিসাব আছেন হযরত আদম আলাইহিসসালামর সন্তান হাবিল দে এই সময় কাবিলে কাতল করে এই সময় তাই কইতে আমি ওনো আসলাম বলে আচ্ছা অত বয়স নেই তোমার বলে ওর বলে এর বাদে কৌশে কিতা লাগে বলে আল্লাহর রসুল ইকাল নাই ইনো শেষ নাই বলে কিতা বলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রে এই সময় অগ্নির কন্ডর মধ্যে ফেলানি হইছিল রব্বুল আলামিন তাবারক তাআলা আমি জিন্নাত রে কিতা করছে ওন ইব্রাহিম আলাইহিসসালাম ওর অগ্নির কন্ডরে জান্নাতের বাগান বানাইবার লাগিয়া ও আগুন খান নিবাইয়া তান্দে আরাম দেওয়ার লাগিয়া আমি জিন্নাত রে রব্বুল আলামিন তাবারক তাআলা নির্দিষ্ট করিয়া ও অগ্নির কুয়ার মধ্যে ফেলাইছিল আর এই অগ্নির কুয়ার মধ্যে আমি ফেলার কারণে আল্লাহর হুকুমে অগ্নির কুয়া কিত হইছে জান্নাত পরিণত হয়ে গেছে গিয়া আমি কিতা করছি এই আমি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রে এই ব্যবস্থা করিয়া আল্লাহর হুকুমে করিয়া দিছি তান খেদমতর লাগি আল্লাহ পাকে আমারে নিযুক্ত করছে বলে তার বাদে কিতা বলে আল্লাহর রসুল ইনো শেষ নাই হযরত ইউসুফ আলাইহিসসালাম রে এই সময় কুয়ার মধ্যে ফালানি হয়েছে এই কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিসসালাম রে ফালানির বাদে হলো গিয়া কুয়ার মধ্যে আমি আমার কুলো লইয়া হযরত ইউসুফ আলাইহিসসালাম রে কুয়ার মুরো লইয়া বই থাকছি আমারে আল্লাহ তবারক তাআলা তান খেদমত করার লাগিয়া কুয়ার মুরো চাড়িস বলে তার বাদে কি দেখো বলে আল্লাহর রসুল ইনো শেষ নাই যেই সময় ইউনুস আলাইহিসসালাম রে মাছে পিটি গিলিছিল আর চল্লিশ দিন বরা কিতা করছে সাগরে দিলইয়া গুড়িছে চক্কর দিছে ও সময় ও মাছর ভিতরে মাছর লগে আমি তাকিয়া মাছ ঘুরে ঘুরাইছি আর কোন সময় ইউনুস আলাইহিসসালাম রে কষ্ট দিতে দিছি না
বলে তার বাদে কিটা? বলে আল্লাহ রসুলিনা শেষ নাই, হযরতে মূসা আলাইহিসসালাম রে দুই সময় বাক্স পরিয়া সাগরের মধ্যে ছড়া হইছিল, এই বাক্সর মধ্যে আমি কিতা করছি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার ও বাক্সর হেফাজতের জিম্মাদারি দিছিল, ও বাক্সর হেফাজত করছি আমি, করিয়া ঘুরাইছি মূসা আলাইহিসসালাম রে, সামান্য কষ্ট দিতে দিছি না। বলে আচ্ছা এখন সারা বুঝছি, এখন সারা বুঝি লইছি, এখন তুমি কোসাই আমার কাছে কিতা লাগিয়েছি, এখন আমার কাছে কিটা লাগিয়ে আইসো খোসাই। বলে ও আল্লাহর রাসূল, আমি হযরতে নূহ আলাইহিসসালামের লাগাল পাইছি, পায়া তান কিতাব গান পড়িছি, আমি হযরতে সালেহ আলাইহিসসালামের লাগাল পাইছি, পায়া তান কিতাব গান পড়িছি, আমি হযরতে লূত আলাইহিসসালামের লাগাল পাইছি, তান কিতাব গান পড়িছি, আমি হযরতে দাউদ আলাইহিসসালামের লাগাল পাইছি, তান কিতাব গান পড়িছি। ও আল্লাহর রাসূল, সারার কিতাব আমার পড়া শেষ, কিন্তু সারায় যাইতে সময় আমারে কইয়া গেছো আমি কিতাব পড়িয়া দেই সময় তান্তানোর কাছে কি আই, সারায় আমারে আদেশ দিয়া গেছো যদি তোমার বয়স কুলায় আর আখেরি জবানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তোমার দিদার হয় তাহলে তুমি কিতা করিও, আমরা সারা নবী আকলর সালাম, আমরা সারা নবী আকলর সালাম, নূহ আলাইহিসসালামে কইছেন তান সালাম, লুত আলাইহিসসালামে কইছেন তান সালাম, সালেহ আলাইহিসসালামে কইছেন তান সালাম, দাউদ আলাইহিসসালামে কইছেন তান সালাম, সারায় হইয়া গেছেন তান্তানোর সালাম খান আপনার কাছে পৌঁছাইতাম, ও আমি আপনার কাছে সারার সালাম পৌঁছাইবার লাগি আইছি। ও আল্লাহর রাসূল লগে দিয়ার খান কথা যে সারার কিতাব গল পড়ি লাইছি আর সেনতেন সারায় সালাম পৌঁছাই আমার আদেশ আরো খান দিয়া গেছ, বলে কিতা আদেশ দিয়া গেছ, বলে আমরা সারার কিতাব পড়িছ যদি আখেরি জমানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর, যদি আখেরি জমানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগাল পাও তাহলে কিতা করিও, তান উপরে যে কিতাব খান না দিলেছে ও কিতাবর তুড়া ইলিম লইও। ও আল্লাহর রাসূল, আমার অন্তিম টাইম ওই দার কারণে আমি আপনার কাছে আইছি যে আপনার কিতাব খানোর তুলা ইলিম লইতাম, হযরতে উমর এখন যে সময় দিননাতে গান কইতরা আমার শুনতে বড় ভালা লাগে, আর আমি দিশা ধরিয়া বই থাকছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এখন কোন আয়াত আর কোন কালামুল্লাহ শরীফের কোন জায়গা থেকে কোন আয়াত খান ও দিননাত্রি হিকাইন ওখান আমি হিকিতাম, অত বড় গুরুত্বপূর্ণ অতদিন থেকে বাড়ছাইয়া আর এখন আল্লাহ রসুলের সামনে আইছেন। আল্লাহ রসুল এখন ও দিননাথ তুমি কিতা করো, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবান فبأي آلاء ربكما تكذبان, তুমি পড়ো ও আয়াত কোন থেকে শুরু করছো আল্লাহর রাসূলে, আয়াতের তর্জমা হইল গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মাশরিক আর মাগরিব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরার উপরে দিছে, এটা সারার মালিক ওখান একটুম দিয়া বুঝাইছেন, এই সারার মালিক ওই লাগে রব্বুল আলামিন তবারক তাআলা, সারার মালিক আল্লাহ নাইল, তোরা মাতিবা সারার মালিক আল্লাহ নাইলে বেয়াদবি মাফ করবা, সবর মালিক আল্লাহ, আমরা রে খাওয়ানেওয়ালা দাঁত খেয়ে আল্লাহ, পালনেওয়ালা দাঁত আল্লাহ, মারনেওয়ালা দাঁত, নিন্দা করনেওয়ালা দাঁত আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তবারক তাআলা আমরা রে খাওয়াইন, আমরা রে ফালোইন, আমরা রে সালাইন, আমরা রে মারোইন, আবার মরা থাকি জিন্দা করোইন, এটা সারা দাঁত আল্লাহ, এই একই নিকান আমার আপনার এখনও সহি হয়েছে না।